আল্লাহর জন্য তারা আমাদেরকে ভালোবেসে আমাদের জন্য দোয়া করেন এবং একটা মানুষের জন্য আমার মনে হয় এই জিনিসটা অনেক অনেক বেশি পাওয়া আলহামদুলিল্লাহ এবং আমার ভাই বোনদেরকে বলি যে আপনারাও যেমন আমাদের জন্য দোয়া করেন আমরাও কিন্তু আপনাদের জন্য দোয়া করি আমরা যাদেরকে চিনি তাদেরকে অনেক সময় নাম ধরে দোয়া করি আর যাদেরকে চিনি না তাদেরকে আমরা মানে নাম না ধরেও দোয়া করি আল্লাহ তো জানেন আমরা কাদের জন্য দোয়া করছি সুতরাং আমাদের এই দোয়ার প্র্যাকটিসটা কিন্তু টু ওয়েজ আলহামদুলিল্লাহ আমরা আপনাদের জন্য যেমন দোয়া করি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা সবাই যেন আল্লাহর কাজটাকে সুন্দর করে করতে পারি ইনশাল্লাহ তাল্লা আর উনি যে প্রশ্ন করেছেন আত্মাহাত পড়া নামাজে এটা হলো হানাফিদের মতে ওয়াজিব জি অন্যরা এটাকে সুন্নাত বলেছেন জি তবে সন্নদ বলেন অথবা ওয়াজিব বলেন যদি কোনো ক্রমে এটা ছুটে যায় তখন সহজিতা দিতে হবে জি তখন সহসিতা দিতে হবে এখন বেতের পড়াশুয় মনে করেন দ্বিতীয় রাকাতে যদি কেউ আত্মা না পড়তে পারেন তিনি আত্ম না পড়ে উঠে যান জিলসা না করেন তখন তিনি তিন ডাকাত শেষ করে আপনার সহসিতা দিয়ে দিবেন ইনশাল্লাহ হয়ে যাবে জি আর মাগরিবের নামাজের ক্ষেত্রে কি হ্যাঁ যে কোনো নামাজে যে কোনো নামাজে এটা এটা মনে করেন চার রাকাতের নামাজে যেখানে দু জায়গা করে বসতে হয় জি অথবা মনে করেন চার রেখাতে শেষের বৈঠক যেটা আছে সেখানেও যদি আত্মাহত না পড়তে পারেন ভুলে যান তখন অথবা আত্মহত্য পড়তে গোলমাল হয়ে যায় মনে করেন একটু তন্দ্রা এসে গেছে তিনি আত্মাতটা পড়তে পারেন নাই দুরুদে চলে গেছেন হতে পারে এটা তো তখন তিনি কি দূরত পড়া বাদ দিয়ে আবার মানে রিভার্স করে আত্মহত্য পড়ে আবার দূরত পড়বেন নাকি দূরত শেষ করে আপনার সহসিতা করবেন ইয়ে হলো মানে আসল মাসলা হলো যে যেহেতু তিনি আত্মহাতু না পড়ে দুরুদে চলে গিয়েছেন দোয়া মাসুরা পড়ে তিনি সালাম ফেরানোর আগে আমরা যেভাবে সহসিদা দেই সহসিদা হয়ে যাবে উনি ফিরে এসে আবার আত্মহাতু পড়ার দরকার নেই ওকে এইটা হলো নিয়ম ওকে আল্লাহ আলম ওকে জুজাকুল্লাহ শেখ শুভ দর্শক আমাদের ছোট্ট একটা বিরতির সময় হয়ে এলো আমরা বিরতিতে যাচ্ছি তবে বিরতির পর আবারও ইনশাল্লাহ ফেরত আসবো আপনারা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন এই আশা করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته